ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির আরো খবর জানতে এখন যাচ্ছি বরগুনার আমতলি এলাকায় সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ হাসান ঘূর্ণিঝড়ে ওই এলাকায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন আর স্থানীয়রা কি মনে করছেন এই ক্ষতিগ্রস্ত মানুষের জীবন জীবিকা স্বাভাবিক হতে আসলে আর কতদিন সময় লাগতে পারে লেগে যাবে তারা বলছেন আসলে কতটা সময় লাগবে তারাও জানেন না কারণ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই ক্ষয়ক্ষতি আর্থিক অঙ্কে যদি বলা হয় তাহলে সেটা অনেক বেশি কারণ তারা দীর্ঘ সময় ধরে এই সঞ্চয়টা বা এই অবস্থাটা তৈরি করেছিলেন সেই ক্ষতিটা হঠাৎ করে একসাথে হয়ে গেছে অর্থাৎ একটু আগেও যা একজন কৃষকের সাথে কথা বলছিলাম জেলে তিনি বলছেন যে তার পুকুরে প্রায় যে মাছ ঘের এবং পুকুর মিলিয়ে দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে অথচ তাকে দেখে হয়তো মনে হবে না যে এত অর্থবান তিনি কিন্তু তিনি বলছেন যে দীর্ঘ সময় ধরে তিনি নানানভাবে ঋণ এবং অন্যান্য বিষয়গুলো সংযুক্ত করে কিন্তু তিনি এই ব্যবসাটি বা এই মাছের ঘেরটি করেছিলেন কিন্তু এখন হঠাৎ করে একসাথে এত ক্ষতি হয়ে যাওয়ায় তিনি অনেকটা বিপাকে পড়েছেন এই যে অঞ্চলটিতে আপনাকে দেখাচ্ছি তালতলি বরগুনার এইখানে কিন্তু এখন জোয়ারের পানি নেমে যাওয়াতে যে রাস্তাঘাটগুলো ভেসে উঠেছে কিন্তু এটি এই জায়গাগুলোতে কিন্তু পানি পুরো বাড়িটাতেই কিন্তু এই পানি ছিল এবং সেই পানি নেমে গেছে কিন্তু এখনও এইখানে কিন্তু যারা থাকে তারা বাড়িতে আসেনি যার কারণে এরকম অনেকগুলো বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে এখনও অনেকে ফেরেনি আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে কিংবা ক্ষয়ক্ষতি বোঝার চেষ্টা করছে সেই ক্ষতি কাটিয়ে তাদের যে অর্থের প্রয়োজন সে অর্থের সংস্থানটা সে অর্থের সংস্থানটা থেকে হবে সেইটা তারা আসলে জানেন না তো সব মিলিয়ে আমরা যতদূর যাচ্ছি পটুয়াখালীর দিকে খেপোপাড়া সবচেয়ে ভালো ক্ষতিগ্রস্ত এলাকা পথে পথে এই ধরনের আসলে চিত্র আমরা দেখতে পাচ্ছি কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে আছে কোথাও গাছ পড়ে আছে কোথাও চাল উড়ে গেছে